সব প্রজেক্টেই প্রোকিউরমেন্ট আছে। প্রোকিউরমেন্ট মানে আমার কোনো কাজ করতে হবে, তার জন্য আমার কিছু না কিছু আমরা কিন্তু কিনছি। তো সেই যে কেনাটা, সেই প্রোকিউরমেন্টটা আসলে কিভাবে হবে? আমি যদি একটা প্রোডাক্ট কিনি, আমরা মাঝে মাঝে প্রোডাক্ট কিনি, সার্ভিসও আমাদের কিনতে হতে পারে, রাইট? তো আমাদের প্রোডাক্ট যদি কিনি, সেটা যদি ভালো কোয়ালিটির না হয়, বা সার্ভিস হয়তো কিনছি, সে হয়তো যেরকম আমরা সার্ভিস চাচ্ছি সেরকম দিতে পারছে না, তাহলে কি হবে? আমাদের টোটাল প্রজেক্টের কোয়ালিটি ইম্প্যাক্টেড হতে পারে। আবার অনেক সময় আছে যে আচ্ছা, ও যদি আমাকে এটা ডেলিভার করে, দেন আমি আমার নেক্সট কাজটার সাথে ওই প্রোকিউরমেন্টের ডিপেন্ডেন্সি আছে, তো ওই কাজটাও পিছিয়ে যাবে। ধরেন আপনি আপনার ওই যে বোনের বিয়ের কথা বলছিলাম, এখানে কিন্তু আপনি অনেকগুলো প্রোকিউরমেন্ট করছেন। আপনার হয়তো স্টেজ হচ্ছে, স্টেজে আপনি কিন্তু কিনছেন না, কেউ একজন এসে আপনাকে সার্ভিস ডেলিভার করে যাচ্ছে, স্টেজটা বানিয়ে দিয়ে যাচ্ছে, রাইট? দেন আপনি আর কি করছেন, আপনার যেই খাবারগুলো আছে সেগুলো প্রোকিউর করতে হচ্ছে, দেন কেউ কাউকে হয়তো ইভেন্ট ম্যানেজ করতে দিয়েছেন, সার্ভিস ম্যানেজ করছে। সো আপনার প্রোকিউরমেন্ট কোনো না কোনোভাবে, আপনি প্রোডাক্ট হোক সার্ভিস হোক, আপনি কিছু না কিছু কিনছেন। সো এই কেনাটা যদি আপনার ভালো না হয়, তাহলে আপনার প্রজেক্টের কোয়ালিটি ইম্প্যাক্টেড হবে, হয়তো সাকসেসফুলি কমপ্লিট নাও হতে পারে। এই জন্য আমরা কীভাবে প্ল্যান করতে হবে যে আমি কোন সময় কোন জিনিসটা চাই? অনেক সময় প্রজেক্টে দেখা যায় যে সময় মতো আমরা যখন কাজ মানে ডেলিভারি হয় না, তখন আমরা বলি সাপ্লাই চেনের ওরা ঠিকভাবে প্রোকিউরমেন্ট করতে পারছে না, ওরা ঠিকভাবে ডেলিভার করতে পারছে না। হয়তো এমনও হতে পারে যে আমি ওকে সময় মতো জানাইনি, হয়তো চীন থেকে একটা জিনিস আসবে, হয়তো জার্মানি থেকে আসবে, এইখান থেকে আসতে যেইটুকু সময় লাগবে, ওইখান থেকে আসতে হয়তো 60 days লিড টাইম, এই সময়টা তো তাকে আমার দিতে হবে। সো আমার যদি এমন হয় যে হার্ডওয়্যার আমার ইনস্টল হবে এত তারিখে, 60 দিন হচ্ছে লিড টাইম প্রোকিউরমেন্টের, তাহলে তার আগেই আমাকে জানাতে হবে। সো আমার কী কী জিনিস লাগবে সেটা প্ল্যান করতে হবে, কোন সময় আমি কোন জিনিসটা চাই। আমাদের একটা সবচেয়ে বড় প্রজেক্ট ম্যানেজমেন্টে যেটা আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে আমরা যেটা করি সেটা হচ্ছে সবচেয়ে ভারী যেই জিনিসটা আমাদের প্রজেক্টের, সেটা আমরা আগে কিনে ফেলি। আমি এমনও দেখেছি হয়তো লিফট লাগবে পুরো সব কনস্ট্রাকশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে, অথচ লিফট কেনা হয়েছে 3 বছর আগে। হয়তো একটা জেটির মধ্যে একটা ক্রেন লাগবে, সেটা লাগবে আমার 6 বছর পরে, অথচ এটা আগেই কেনা হয়ে গেছে, বিকজ এটা একটা ভারী ইকুইপমেন্ট। কিন্তু কোনটা আসলে কিনতে কত টাকা লাগবে, কত ভারী, কত টেকনিক্যাল, সেগুলোর দিকে আসলে আমাদের খেয়াল রাখলে রাখতে হবে না। আমাদের আসলে রাখতে হবে যে এই ইকুইপমেন্টটা বা এই ম্যাটেরিয়াল, এই সার্ভিস আমার কোন সময় লাগবে, সেই অনুযায়ী আমাদের প্ল্যান করতে হবে। সো আমাদের কন্ট্রাক্টের টাইপ কী হবে সেটাও আমাদের চিন্তা করতে হবে। ধরেন আপনার বোনের বিয়ের যে প্রজেক্টটা, সেখানে আপনি কী করছেন, আপনার ডেকোরেশনের যেটা, সেটা আপনি ফিক্সড প্রাইস কন্ট্রাক্টেও যেতে পারেন যে আচ্ছা ঠিক আছে তোমরা সব কাজ করে দিবা, তোমাকে 20,000 টাকা দিয়ে দিব। আবার এমনও হতে পারে আপনি বললেন যে আচ্ছা ম্যাটেরিয়াল যা লাগে আমি দিব, আর তোমাকে দিনে 500 টাকা, 1,000 টাকা এইভাবে দিব। সো কোন কন্ট্রাক্ট টাইপ হলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে সেটা আপনার ডিসাইড করতে হবে। দেন আপনার রাইট সেলার সিলেক্ট করতে হবে। এইখানে যদি আমাদের কোনো ভুল হয়, তাহলে আমাদের প্রজেক্ট কিন্তু দেখা যাবে আমাদের যে কাজগুলো করছি সেগুলোর কোয়ালিটি ভালো, হয়তো ভালো ম্যাটেরিয়াল আসলো না, হয়তো সার্ভিস আমি ভালো পেলাম না, আমাদের কোয়ালিটি ইম্প্যাক্টেড হচ্ছে, অথবা এমনও হতে পারে যে আমার কস্ট অনেক বেড়ে গেল প্রোকিউরমেন্টের কারণে। এরপরে কি, যে কাজটা করা হচ্ছে আমাদের রেগুলার খেয়াল রাখতে হচ্ছে যে যতটুকু আমরা কাজ দিয়েছি তার প্রজেক্টের মধ্যে যতটুকু স্কোপ আছে সে কি প্রপারলি সেই কাজটা করছে কি না। আমাদের নিজেদের টিম যেভাবে আমাদের দেখতে হবে, আমাদের মাঝে মাঝে প্রোকিউরমেন্টে গিয়ে অডিটও করতে হয়, হঠাৎ করে গিয়ে দেখলাম যে আচ্ছা আমরা যে স্ট্যান্ডার্ডে কাজটা করতে বলেছি সেইভাবে হচ্ছে কি না, রাইট? এরপরে লাস্টলি আমরা যেটা করি, প্রোকিউরমেন্টটা প্রপারলি ক্লোজ করাটাও জরুরি। এমন অনেক সময় আছে আমরা প্রোকিউরমেন্ট যখন করছি, তখন যদি সে প্রপারলি ক্লোজ করে অথবা না করে, আমরা প্রোকিউরমেন্ট ক্লোজটা যেটা সেটা প্রপার করে আমরা বলে দিচ্ছি, হ্যাঁ তোমার প্রোকিউরমেন্ট ক্লোজ হয়েছে, এবং আমরা নিজেদেরও এই সময়টাতে অডিট করি যে আচ্ছা এই যে আমরা প্ল্যান করেছিলাম প্রোকিউরমেন্ট, এই যে আমি সেলার সিলেক্ট করেছি, এই সেলারটা হলে ভালো হতো নাকি অন্য কোনো সেলার হলে ভালো হতো, আমি যেইভাবে তাকে মনিটর করলাম এইভাবে করেছি, এটা কি ভালো করেছি নাকি আমি আর একটু বেটার করতে পারতাম অন্য কোনোভাবে। সো এটা নিজেরও অ্যাকচুয়ালি অ্যাসেসমেন্ট যে আমি প্রোকিউরমেন্ট, এই প্রোকিউরমেন্টটা আমাদের কীরকম হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত, সো দ্যাট আমাদের নেক্সট প্রজেক্ট ম্যানেজাররা আমাদের এই প্রোকিউরমেন্ট থেকে কিছু শিখতে পারে। সো নলেজ ম্যানেজমেন্ট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের প্রজেক্টের জন্য।
আজকে এই পর্যন্তই।